আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে মেলো। জলের সাথে আছে জলের গভীর পরিচয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড় হলো একটা থেকে অন্যটা বেশ দূরে, কিন্তু সাগর মহাসাগর বাঁধা একই সুরে। সম্মানিত দর্শক, সৃষ্টি রহস্যের এক অপার সৌন্দর্য সমুদ্র, বাংলা সাহিত্য সম্ভারের এক অপার সৌন্দর্য রবীন্দ্রনাথ। এই দুই সৌন্দর্য নিয়ে আমরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকে গানে গানে সকাল শুরু বিশেষ পর্বে। গানে গানে সকাল শুরু আজকে এই পর্বটি সমুদ্র সৈকতে বসে আপনারা উপভোগ করবেন আপনার চ্যানেল চ্যানেল আয় পর্দায়। মঞ্চে গানে গানে সকাল শুরু আজকে উপস্থিত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত কন্যা রেজওয়ানা চৌধুরী পন্না। রবীন্দ্রনাথের গানে সমুদ্রের কলতানে আপনাদেরকে নিয়ে যাব সুরের ভুবনে।
তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছি গীতহার কত রূপ ধরে, পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে 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 অনিবার। সম্মানিত দর্শক, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে রবীন্দ্রনাথের গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত কন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা আছেন। আমরা মঞ্চে আফজাল হোসেনকে একটু ডেকে নেব, প্রিয় শিল্পীকে তাকে দেখতে পাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে। আপনারা দুদিন ধরে উপভোগ করছেন বিচ ফুটবল রানার চ্যানেল আই বিচ ফুটবল 2017। আমি আফজাল হোসেনকে একটু ডেকে নিতে চাই এবং তারপর আবারও রেজওয়ানা চৌধুরী বন্যার গানে যাব। শুভ সকাল প্রিয় শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। তুলিতে তিনি ছবি আঁকেন, তিনি শিল্পীর চোখ দিয়ে দেখেন, রঙে আঁকেন। সমুদ্র নিয়ে অনেক কথা আছে, আচ্ছা অনেক কবিতা, অনেক লেখা যা যুগে যুগে মানুষকে আলোড়িত করেছে। একটা কথা বলা হয়েছে যে ওশেন ইজ মাইটি হারমোনিস্ট। এই হারমোনিটাকে আপনি শিল্পীর চোখে কিভাবে দেখেন আফজাল হোসেন? সমুদ্রের কাছে যারা আমরা এসেছি তারা নিশ্চয়ই বলতে পারবো যে ঢেউগুলো যে আসে, ঢেউগুলো তো একই রকম উচ্চতায় বারবার আসে না, সেগুলো বদলায়। কিন্তু যদি আমরা অনুভব করি এই যে বদলের মধ্যেও কিন্তু এক ধরনের রিদম আছে, সঙ্গীতের যে মানে ভাষা সেটা কিন্তু বা কবিতার যে ছন্দ সেই বিষয়টা কিন্তু আছে। এবং প্রকৃতির শুধু যে সমুদ্রের মধ্যে রয়েছে তা না, আমি মনে করি যে সব কিছুর মধ্যে, যদি আমরা বালুতে তাকাই, যদি আমরা গাছের পাতার দিকে তাকাই, যদি শাখার দিকে তাকাই, আমরা আসলে অনেক সময় বলি যে আমরা তাকাই, তাকানো এবং দেখা কিন্তু এক বিষয় নয়। দেখা যেমন আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা আজকে যে সকালটা পেয়েছি আমাদের জীবনে প্রথম। পৃথিবীতে যত বাঙালি আছেন তাদের মধ্যে অসংখ্য বাঙালি রয়েছেন যারা সকাল শুরু করেন রবীন্দ্রনাথের গান দিয়ে, হয়তো বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন। কিন্তু আজকে আমরা সমুদ্র সৈকতে সামনে বসে তার গান শোনার এক চমৎকার সৌভাগ্য হয়েছে আমাদের। এটা অসাধারণ একটা স্মৃতি এই জীবনের বলবো। তো আমি বন্যার গান সেটা তো আমাদের জন্য একটা পরম প্রাপ্তি, কিন্তু আজকে এই বিশেষ অনুষ্ঠানের জন্য তুমি যে আমাকে প্রশ্ন করলে, বন্যার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে পরিবেশ বা একটা জায়গায় যখন শ্রোতা গান শোনেন সেই পরিবেশের একটা ভূমিকা থাকে, শোনেন যিনি তার জন্য কথা বলছি, কিন্তু যিনি গান, পরিবেশ তার গান পরিবেশনার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে? শ্রোতা যতখানি অনুপ্রাণিত হন পরিবেশের দ্বারা, শিল্পী তার চেয়ে তো অনেক বেশি হন। কারণ শিল্পীর তো ওই মুহূর্তটা, তিনি যখন গান করছেন তখন তার গান ছাড়া তার পৃথিবীতে কিন্তু আর কিছু নেই ওই সময়টায়। একটা খুব সুন্দর, যেমন আজকের সকালের এক্সাম্পলে বলতে পারি, এই পরিবেশটা শিল্পীকে যতখানি অনুমতি, মনে করেন আপনি স্টুডিওতে গান করছেন একটা বন্ধ ঘরে লাইটের সামনে, সেটা কিন্তু আপনি চাইলেও না চাইলেও খানিকটা মেকানিক্যাল হবে। আর যখন এই যে খোলা আকাশের নিচে আস্তে আস্তে ভোর হচ্ছে, সামনে সমুদ্র, এপাশে ঝাউবন, এখানে মেকানিক্যাল, গান যেমনই হোক
মেকানিক্যাল হওয়ার কোনো সুযোগ নেই, মানে গানটা ভিতর থেকে উৎসাহিত, মানে গানটা গাইবার সময় এটা সব শিল্পীরই হবে, মানে সে যেটা সে গাইবে সেটা সে বিশ্বাস করে গাইবে এবং হৃদয় থেকে উৎসারিত হওয়া একটা গান হবে, সাধারণত হয় আর কি। সমুদ্র আসলেই হৃদয়কে অনেক বড় করে দেয়, চোখের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় এবং মনের মধ্যে একটা অনুপ্রেরণা আনে, এবং দুই তীরে তার বিরহ ঘটায় সমুদ্র করে তান অতল প্রেমের অশ্রু জলের গান। রেজানা চৌধুরী বন্যাকে পরবর্তী গানে নিয়ে যাব, দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রিয় শিল্পীর গান উপভোগ করবার জন্য। সেই সাথে আমাদের রানার চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্টের যে বাংলাদেশের তারকা ফুটবলার আছেন তারাও এসেছেন রেজানা চৌধুরী বন্যার গান। সকালের মানে এত সুন্দর একটা পরিবেশ, সকালের রাগ গাইতে ইচ্ছে করে, আর সমুদ্র খালি না, এই যে সমুদ্র আকাশ এই সমুদ্রের তট বালু সব কিছু মিলে মনটাকে একটা কি বলবো একটা বৈরাগ্য আসে ভাবনায় সব কিছুতে।
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি নে ঘরের বোঝা টেনে ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি তাই যে তোরে বারে হে সমুদ্র, স্তব্ধ চিত্তে শুনেছি নু গর্জন তোমার রাত্রিবেলা, মনে হলো গাঢ় নীল নিঃসীম নিদ্রার স্বপ্ন ওঠে কেঁদে কেঁদে, নাই নাই তোমার সান্ত্বনা। যুগ যুগান্তর ধরি নিরন্তর সৃষ্টির যন্ত্রণা, তোমার রহস্য গর্ভে ছিন্ন করি কৃষ্ণ আবরণ প্রকাশ সন্ধান করে। দর্শকরা যারা এই মুহূর্তে চ্যানেল আয়ের পর্দায় রেজানা চৌধুরী বন্যার গান উপভোগ করছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে, তাদের নিশ্চয়ই আসতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে, ঘুরতে ইচ্ছে করছে কক্সবাজার। আপনার চ্যানেল চ্যানেল আইতে কক্সবাজারে বাংলাদেশের সবচেয়ে বড় বিচ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী। সেই বিচ ফুটবল ফেস্টিভ্যালে আপনারা আছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল আইতে। 11টি ম্যাচ দুদিন ব্যাপী, গতকাল শুরু হয়েছে এবং আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত ম্যাচ চলবে, আপনারা থাকবেন। প্রিয় শিল্পীর গানে যাব, তবে প্রশ্ন রাখবো আবারও আফজাল হোসেনের কাছে। আফজাল হোসেন, সমুদ্র নিয়ে আপনি কথা বলছিলেন, প্রকৃতি নিয়ে কথা বলছিলেন, প্রকৃতি নিয়ে আর কোন ছবিটি আঁকতে ইচ্ছে করছে প্রিয় শিল্পী আফজাল হোসেন? এখান থেকে বলবো নাকি? বন্যাপা সামনে আছেন, আমরা শ্রোতার মধ্য থেকে কথা বলছি মনে হয়। অপুর প্রশ্নের উত্তর দেওয়ার আগে বন্যাপা আপনাকে
আমার বা আমরা যারা রয়েছি আমার মনে হয় যে সকলের এই কৌতূহলটা রয়েছে, যেটি হচ্ছে যে আমরা শিল্পীর গান শুনি, শিল্পী যেমন রেজনা চৌধুরী বন্যা, কি রেজনা চৌধুরী বন্যাকে গান শোনান কখনো না? কেন প্রশ্নটাকে মানুষ, যে কোনো মানুষ গান গানের কাছে কখন সমর্পণ করে? নিজের একটা মুক্তির জন্য, নিজের অবসাদ, নিজের ক্লান্তি, নিজের একটা ভালো লাগা, শ্রোতার আছে কিনা ঘুরে ফিরে ওই প্রশ্নটা করছি যে আপনি আপনাকে কখনো গান শোনান কিনা? আমি নিজেকে ঠিক গান শোনাই না, আমি গান কখনো কখনো যখন আশ্রয়ের প্রয়োজন হয়, যে দিকভ্রান্ত হয়ে যাই, তখন আমি গানের কাছে যাই, মানে তখন আমাকে পথ দেখায়। হ্যাঁ, একটু আগে যে কথাটা বলছিলাম যে অপু এর আগের প্রশ্নে যেটা এনেছিল যে ওই সমুদ্রের বিষয়ে যে কথাটা বলা হচ্ছিল যে আমরা মনে করি যে আমরা গান শুনি, কিন্তু অধিকাংশ সময় কিন্তু শোনা হয়, কিন্তু অন্তর দিয়ে শোনা হয় না, কান দিয়ে শোনা হয়, মানেটা তাই থাকাও, কিন্তু অধিকাংশ সময় তেমনটি ঘটে না। যেমন আমরা প্রায় কিন্তু একটা কথা বলে থাকি যে এই যে প্রাকৃতিক ভারসাম্যের কথা বলে থাকি, পৃথিবীটা আলাদা বিবেচনা করি, গাছ দেখি, কিন্তু সবাই কিন্তু যে আছে এটা একটা সংহতি, এবং সঙ্গীত তাই এক ধরনের সংহতি বিবেচনা করি, যে এই যে আমরা বসে শুনছি এই শোনাটা হচ্ছে শিল্পীর সঙ্গে একটা সংহতি, গানের সঙ্গে একটা সংহতি, এবং একজন আরেকজনকে কিন্তু দরকার হয়ই। তো ছবি আঁকার বিষয়টা, তুমি যে ছবি আঁকা নিয়ে প্রশ্ন করছিলে, ছবি আঁকার বিষয়টাই তাই, সেটা হচ্ছে মনের ভেতর যে বিষয় কোনো কালেই কোনো আবেদন সৃষ্টি করেনি, কিন্তু কোনো মুহূর্তে সেই বিষয়টি কিন্তু অত্যন্ত আকর্ষণের একটা বিষয় হয়ে ওঠে, এবং মনে হয় যে তে না পারে জীবনে সেরকম। আসলে একটা শিল্পীর তুলির ছোঁয়ার সার্থকতাটা ঠিক সেখানেই, ধীরে ধীরে রোদ উঠছে, কুয়াশা কেটে যাচ্ছে, ডান পাশে আছে ঝাউবন।